শুরুতেই দেখা যায় লি অজ্ঞান হয়ে শুয়ে আছে। বাই তার জন্য ওষুধ রেডি করছে। তারপর সিনটি ফ্ল্যাশব্যাকে চলে যায়। তাদের ছোটবেলায় একবার বাই চোট পেয়েছিল। ছোট্ট লি বলে, যখন আমি তাড়াতাড়ি বড় হয়ে যাব আর অনেক স্কিল শিখে ফেলব, তখন আমি তোমাকে প্রোটেক্ট করব। তারপর বাই তার কাছে গিয়ে বসে। কিছুক্ষণ পরে লির জ্ঞান ফিরে আসে। ওষুধ খেতে খেতে সে সাওয়ের কথা জিজ্ঞেস করে। বাই বলে, তোর এখন এই অবস্থা, তুই এখনও সাওয়ের কথা ভাবছিস? বাইরে সাউ লির জন্য অপেক্ষা করতে থাকে। সে উডিউকের কথা ভাবে, যে আগের দিন সে ফেল হয়েছে, আজ তাকে কিং হার্প নিয়ে আসতেই হবে। তারপর লি চলে আসে। সাউ তাকে বলে, এখন কেমন আছো? লি বলে, স্বয়ং উডিউক আমাকে ভালো করেছেন, আমি ভালো হব না মানে? তারপর সে সাউকে একটা পাথর দেয় যেটাতে কথা রেকর্ড হয়। লি বলে, এতে করে তোমাকে আর আমার জন্য ওয়েট করতে হবে না। তারপর তারা চলে আসার সময় দুজনেই দুজনকে পিছন ঘুরে দেখে। আমার মনে হয় লি আর সাউ প্রেমে পড়ছে বা পড়ে গেছে। তাদের এত সুইট মোমেন্ট বাই আড়ালে দাঁড়িয়ে দেখে। জানি না আমার কেন মনে হচ্ছে বাইয়ের লিয়ের ওপর একটু ক্রাশ আছে, হয়তো বা নয়। পরের সিনে সাউ যায় মুন ওয়াশিং পুকুরের কাছে। কিছুক্ষণ খোঁজার পর মুন ওয়াশিং পাথর খুঁজে পায়। সেখানে সে কিংহার পায় না। সেই পাথরে সে একটা ফাটল দেখতে পায়। দাঁত দিয়ে তার হাত কেটে রক্ত দিতেই সেই ফাটল থেকে আপনা আপনি একটা গাছ বেরিয়ে আসে। সেই গাছটা সাউ তুলে নেয়। এটাই হলো কিংহার। এদিকে জিয়ান লিকে ওষুধ খাওয়াচ্ছিল। তারা নিজেদের মধ্যে অনেক গল্প করছিল। এই গল্পের মাঝেই লিয়ের কোথাও যেন একটা খটকা লাগে। সে জিয়ানকে চেপে ধরতেই জিয়ান বলে দেয় যে সাউ কিং হার্প আনতে গেছে। সেটা অনেক ডেঞ্জারাস জায়গা, লি যাতে চিন্তা না করে সেজন্য সে সাউকে কিছু বলতে মানা করেছে। এটা শুনেই তো লি প্রচণ্ড রেগে যায় আর তাড়াতাড়ি করে বেরিয়ে আসে। তারপর সাউ সেই কিং হার্প নিয়ে ফিরছিল। তার সামনে চলে আসে হান। সাউ খুব ভয় পেয়ে যায়। সে অদৃশ্য হয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু হান তাকে ধরে ফেলে। হান সাউকে অলমোস্ট মেরেই ফেলেছিল। হানা তার থলি থেকে বেরিয়ে এসে তাকে বাঁচায়। তারপর সে হানের সঙ্গে যুদ্ধ করে। এই যুদ্ধে হান পার পেয়ে গেলেও হানার বাসির আওয়াজে পারে না। সে কোনো রকমে প্রাণ বাঁচিয়ে পালায়। তারপর সাউ ওঠে। সাউ বলে, তুমি ডেমন কিং? হানা বলে, না, আমি তো শুধু ডেমন কিংয়ের মতো ড্রেস পরি, আর এতেই সবাই আমাকে ডেমন কিং ভাবে আর ভয়ে পালিয়ে যায়। সাউ বলে, আমাকে বাঁচানোর জন্য থ্যাংক ইউ। হানা বলে, আমি এমনি এমনি কাউকে বাঁচাই না। তারপর সে সাউকে স্ট্যাচু করে দেয় আর তার কিং হার্প নিয়ে নেয়। সে বলে, সরি, আমি পরে তোমাকে এর বদলে সাহায্য করে দেবো, কিন্তু আমার ভাইকে বাঁচানোর জন্য এটার খুবই দরকার। সে চলে যাওয়ার পর সাউ যখন বুঝতে পারে যে কিং হার্প হারিয়ে ফেলেছে, তখন সে পুকুর পাড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিল্লাতে থাকে যে, কোথায় গেলে তুমি, আমার কিং হার্প ফেরত দাও, এইসব। তারপর লি সেখানে আসে। লি দেখে সাউ একধারে বসে কাঁদছে। সে তার কাছে যেতে সাউ বলে যে কিং হার্প সে হারিয়ে ফেলেছে। লি বলে, হারিয়ে গেছে তো গেছে, তুমি সুস্থ আছো সেটাই সবথেকে আগে। তারপর তারা একসঙ্গে বসে থাকে। লি একবার সাউয়ের কাঁধে হাত রাখবে ভাবে, তারপর সরিয়ে নেয়। এতে সাউ কিছু না বলে মুচকি হাসে। এভাবে তাদের মধ্যে একটা সুইট মোমেন্ট চলতে থাকে। এদিকে দেখানো হয় হানার ভাই ফুকে, সে অসুস্থ ছিল। হানা কিং হার্প দিয়ে তাকে সুস্থ করে। তারপর সে হানার সঙ্গে যুদ্ধ করতে যাবে বলে বেরিয়ে পড়ে। হানা ম্যাজিকের বেড়া দিয়ে তাকে আটকে দেয়। বলে, তুই এইসবে সুস্থ হয়েছিস, এখন রেস্ট নে, হানার সঙ্গে লড়াই করার সময় এখনও আসেনি, আমি ডেমন কিং, আমি জানি কি করতে হবে, বলে সে বেরিয়ে যায়। পরের সিনে উডিউক প্রাসাদে উডিউক তো শুনে খুবই হতাশ হয় যে সাউ কিংহার হারিয়ে ফেলেছে। সাউ বলে, একজন সাদা পোশাকে পরা অনেক শক্তিশালী একজন তার কিংহার নিয়ে গেছে, সম্ভবত সে ডেমন কিং। উডিউক বলে, এটা অসম্ভব, হানা খুবই ভদ্র আর সভ্য, সে অন্যদের থেকে একদমই আলাদা, সে তোমার কিংহার্প ছিনিয়ে নেবে, এটা হতেই পারে না।
দুবলে সাউয়ের যা শক্তি ও যে জ্যান্ত ফিরে এসেছে সেটাই অনেক। হান হানা এইসব ডেমনদের সঙ্গে ও পারবে কেন? একমাত্র যদি সাউ কিং হার্ব ওদেরকে দেবে বলে তবে ফিরে আসার উপায় আছে। তখন লি বলে যে সে আর সাউ কিং হার্ব আবার খুঁজে আনবে আর সাউয়ের ইনোসেন্সি প্রমাণ করবে। বাইরে এসে জিয়ান বলে, তুই কি সত্যিই কিং হার্ব খুঁজে আনবি? লি বলে, কিং হার্ব 100 বছরে একবার জন্মায়, তোর মনে হয় এই কদিনে আমি দ্বিতীয় কিং হার্ব উদ্ধার করব? আমি তো শুধুমাত্র টাইম চেয়ে নিচ্ছিলাম। তারপর সে সাউকে জিজ্ঞেস করে যে ওই সাদা পোশাক পরা মানুষটার মধ্যে এমন কিছু দেখেছে কি না যা দিয়ে তাকে চিহ্নিত করা যাবে। সাউ বলে তার হাতে একটা বাঁশি ছিল, বাঁশিতে একটা লকেট ছিল, লকেটে একটা ফুল ছিল যেটা খুব সুন্দর ছিল। তারপর লি সেই ছবি লুকে দেখালে লু বলে এই বাঁশি ডেমন কিং হানার ছাড়া আর কারোর হতে পারে না। পরের সিনে হানা মসকে বলে যে সে সাউয়ের সঙ্গে সঙ্গে থাকতে চায়, এতে কিং হার্বের বদলে তাকে সাহায্য করা হবে আর সে ইমমর্টাল জিস হই কিনা তাও জানা হয়ে যাবে। তারপর সে বাঁশি বাজাতে থাকে, লি সেখানে চুপি চুপি আসে। হানা কেউ এসেছে বুঝতে পেরে লিয়ের ওপর অ্যাটাক করে দেয়। লিও তখন হানাকে অ্যাটাক করে নিজেকে বাঁচিয়ে পালিয়ে যায়। হানা বলে এত শক্তিশালী ম্যাজিক, এটা তো লুয়ের সঙ্গে সম্পর্ক আছে বলে মনে হচ্ছে। তারপর দু একটা ডেমনকে ছেড়ে দেয় আর লিকে মেরে ফেলতে বলে। এদিকে রেকর্ডিং স্টোনে সাউ বলে, লি যখন সবাই আমাকে দোষ দিচ্ছিল কিং হার্ব হারিয়ে ফেলার জন্য, তখন তুমি আমার ওপর ভরসা রেখেছিলে, আমার হয়ে কথা বলেছিলে, তার জন্য থ্যাংক ইউ। ছোটবেলা থেকেই আমি পাহাড় সমুদ্র সব জায়গায় ঘুরতে যেতে চাইতাম, এখনও চাই, আর আমি চাই যে তুমি আমার সঙ্গে যাবে, আমি তোমাকে সঙ্গে নিয়ে যেতে চাই। ওদিকে লি সবই শুনছিল। সাউ তাকে দেখতে পেয়ে বলে, তুমি তুমি কখন এলে? লি বলে, বেশিক্ষণ নয়, এক্ষুনি। তারপর তারা দুজনে দুজনকে টাটা বলে। তাদের চোখ আর হাসি দেখে বোঝা যায় তারা অলরেডি একে অপরকে ভালোবেসে ফেলেছে। পরদিন লি সাউ সু আর জিয়ান যায় ডেমন ধরার জন্য। প্রথমে সবই ঠিক চলছিল, তারা হাসি মজা করে যাচ্ছিল। কিছুটা গিয়ে লিয়ের কেমন কেমন ঠিক ছিল, চারিদিকে মাকড়সা আর মাকড়সার ফাঁদ পড়েছিল। তারপর একটা ডেমন আসে তাদের ওপর অ্যাট্যাক করতে, সে হঠাৎ করে জিয়ানকে মাকড়সার ফাঁদ দিয়ে মমির মতো বানিয়ে মাকড়সার জালে আটকে দেয়, তারপর নেমে আসে। এটা হলো সেই ডেমনটাই যেটাকে দু লিকে মারার জন্য পাঠিয়েছে। তারপর তারা সেই ডেমনটার সঙ্গে লড়াই করতে থাকে। এই লড়াই করতে করতে সু আহত হয় আর অজ্ঞান হয়ে যায়। তারপর জিয়ানের মাথায় গাছের ডাল ভেঙে পড়ে যায়, সেও অজ্ঞান হয়ে যায়। তারপর লি আর সাউ ডেমনটার সঙ্গে লড়াই করতে থাকে। সাউ লাইটনিং স্ল্যাশ ব্যবহার করে আর এইভাবেই তারা ডেমনটাকে হারিয়ে দেয়। হানা গাছের আড়াল থেকে এই সবই দেখতে থাকে। তারপর ডেমনটা জিয়ানকে নিয়ে চলে যেতে যায়। সে জিয়ানকে মারতেই যাবে, তখন হানা তাকে এসে বাঁচিয়ে দেয়। ডেমনটা হানাকে বলে তাকে ক্ষমা করে দিতে। সে এই কাজ করতে বাধ্য হয়েছে কারণ তাকে ডেমন কন্ট্রোলিং সিল দিয়ে কন্ট্রোল করা হয়েছে। হানা তার সিল ভেঙে দেয় আর তাকে মুক্ত করে দেয়। তারপর জিয়ানকে খুঁজতে খুঁজতে লি সাউ আর সু সেখানে চলে আসে। তারা হানাকে পিছন থেকে তলোয়ার ধরে, বলে কে তুমি? সে ঘুরতেই লি বলে, ডেমন কিং, ও এখানে কেন? হানা সাউকে বলে, আমার নাম খো, আমি তোমার ডেমন। সাউ বলে, আমার ডেমন? এখানে এই এপিসোড শেষ হয়ে যায়। পরের এপিসোড নিয়ে আমি খুব শীঘ্রই আসছি ফ্রেন্ডস। থ্যাংক ইউ।